জিতেছিলেন এবং প্যারিসেও সোনা আশাতেই কিন্তু বসেছিল 140 কোটি ভারতবাসী তার কাছ থেকে এবং শুরুটাও দেখা যাচ্ছে যে বেশ ভালোই হয়েছিল যোগ্যতা অর্জন পর্বেও সবার উপরেই ছিলেন তিনি তবে প্যারিস অলিম্পিকের 13তম দিনে ভারতীয় হিসেবে ইতিহাস করলেও সোনার আশা কিন্তু অধরায় থেকে গেল এবং তার পাশাপাশি আরশাদ নাদিম রেকর্ড করে সোনা ছিনিয়ে নিলেন এবং প্রথম স্থান অর্জন করলেন এবং সেই সঙ্গে নীরজ চোপড়া তিনি কিন্তু জানাচ্ছেন যে তিনি তার বেস্টটাই দিয়েছেন এই ম্যাচে তারপরেও তাকে হয়তো রূপো জয় করে সন্তুষ্ট থাকতে হলো এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি চলে যাব নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত পল্লব অলিম্পিকের 13তম দিনটা কিন্তু বেশ একটা আশা নিয়েছিল গোটা ভারতবাসী এবং আমরা সকলেই কিন্তু তাকিয়েছিলাম আমাদের সোনা ছেলে নীরজ চোপড়ার দিকে সেখানে হয়তো ইতিহাস করা হলো যে পরপর দুটি অলিম্পিকে তিনি পদক জয় করলেন তবে সোনা জেতার আশাটা কিন্তু অধরায় রয়ে গেল কি জানতে পারছি দেখো গতকাল ভারতীয় সময় 12টা নাগাদ শুরু হয়েছিল জ্যাভেলিন থ্রোয়ের ইভেন্টটা মোট 9 জন মূল পর্বে কোয়ালিফাই করেছিল সেখানে প্রথম থ্রো যেটা হয়েছিল নীরজ চোপড়ার সেটা ডিসকোয়ালিফাই হয়েছিল দ্বিতীয় থ্রোটাও ডিসকোয়ালিফাই হয়েছিল পাকিস্তানের যে আরশাদ নাদিম ছিল যে আমাদের নীরজ চোপড়ার খুব ঘনিষ্ঠ বন্ধু আরশাদ নাদিম কিন্তু তার প্রথম থ্রোতেই 92.97 মিটার ছুঁড়ে রেকর্ড করে ফেলেছিল তারপরে দ্বিতীয় থ্রো নীরজের সেটাও ডিসকোয়ালিফাই হয়েছে তারপর নাদিমের সেক্ষেত্রে দ্বিতীয় থ্রোটা খুব একটা ভালো হয়নি 80 মিটারের মতো ছুঁড়েছিল তারপর তৃতীয় থ্রোতে কিন্তু নীরজ চোপড়া 89.58 মিটার ছুঁড়েছিল কিন্তু বাকিগুলোতে সবকটাতেই ডিসকোয়ালিফাই হয়েছে 5-6টা থ্রো মানে সবকটাই ডিসকোয়ালিফাই হয়েছে শুধু একটা থ্রোতেই 89 মিটার ক্রস করেছে এবং যার ফলে নীরজ চোপড়া রূপো পেয়েছে কিন্তু নাদিম কিন্তু শেষ থ্রোটা আবার 91 মিটার ক্রস করে গেছিল কাজেই কালকে নাদিম যে ফর্মে ছিল এবং অদ্ভুত ব্যাপার নাদিম খুব ক্যালকুলেটিভ ছিল ও যে দুটো থ্রো 90 মিটার ক্রস করেছে বাকিগুলো কিন্তু খুব ক্যাজুয়ালি ছুঁড়েছিল এবং প্রায় হেঁটে হেঁটে কারণ যেহেতু প্রথম থ্রোটাই ওর 92 মিটার ক্রস করে 92.97 মিটার হয়েছিল ও কিন্তু শুধু শেষ থ্রোটা চেষ্টা করেছিল যে প্রথমটাকে যদি ক্রস করে গিয়ে রেকর্ড কিছু করা যায় তবে বেশ কয়েকজন ভালো আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী ছিল যারা যথেষ্ট ভালো করেছিল তবে নীরজ সৌভাগ্যবশত নীরজেরটাকে আর কেউ টপকাতে পারেনি নাদিমের পরেই নীরজ ছিল তবে কি একটা কথা যে নীরজ চোপড়া কিন্তু চোট আঘাতে ভুগছিল এবং অনেকটাই ও বলে নিজেও বলেছে যে আমি মানে 60-70 শতাংশ আমাকে আমি দিতে পেরেছি কারণ আমার চোটের দিকে খেয়াল রাখতে ছিল রান আপটাও ঠিকঠিক হচ্ছিল না একেবারে সেই সঙ্গে তিনি কিন্তু পোডিয়াম ফিনিশের পরে কিন্তু তিনি জানিয়েছেন যে বেশ কিছু ভুল ত্রুটি ছিল তার এই ম্যাচের মধ্যে তিনি আর কি কি জানিয়েছেন কি কি ভুল ত্রুটি ছিল তার এই খেলায় যে বলেছে যে সারা বছর আমাকে ভুগতে হয়েছে প্রথম তো কুচকির চোট ছিল একটা অস্ত্রোপচার করার কথা হয়েছিল কিন্তু অস্ত্রোপচার করার সময়টা পায়নি কারণ এটা এত টাইট শিডিউল ছিল এই সময় অলিম্পিকের আগে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে সব যদিও সব কাজের জায়গায় যায়নি চোট আঘাত বাঁচিয়ে রেখে তা কোনো মতে নিজেকে অলিম্পিকের জন্য একটা মোটামুটি একটা অবস্থায় আনতে পেরেছিল এবং অবশেষে রূপো পেয়েছে এটাও একটা ইতিহাস গড়ল ভারতীয় একজন অ্যাথলিট যে পরপর দুটো ইভেন্টে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পরপর দুটো 2 বছর ইয়ে পেলো মেডেল পেলো সেটা শুধু মেডেল না সোনা রূপো ও বলছে যে এখনও সময় আছে আগামী দিনেও হয়তো আরও ভালো করবে নিজেকে আরও বেশি মানে পারফরমেন্স আরও ভালো করার চেষ্টা করবে একেবারে সেই সঙ্গে ভারতের হয়ে চতুর্থ অ্যাথলিট জোড়া পদক জয়ী নীরজ চোপড়া তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী দিনের অর্থাৎ ভারতীয় অলিম্পিক্সের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বেশ আশা তিনি আশা রাখছেন এই অলিম্পিক্স নিয়ে তিনি আর কি জানাচ্ছেন তিনি জানিয়েছেন যে বলেছে যে কোনো জাতিসঙ্গীত বাজবে না কারণ প্রথম যে হয় তাদের জাতিসঙ্গীতে বাজানো বলছে যে হয়তো অন্য কোনো খেলায় বাজবে তবে ভারতের এখন পর্যন্ত আর যা খেলা বাকি আছে আজকে একটা ব্রোঞ্জের ফাইট আছে গতকাল একজন কুস্তিগির হেরে গেছে এছাড়া আর কোনো রকম সুযোগ তো আমার মনে হচ্ছে না নেই ইতিমধ্যে ভারত 5টা পদক পেয়েছে 4টে ব্রোঞ্জ 1টা রূপো কাজেই আর কোনো পদক পাওয়ার একমাত্র ওই কুস্তিতে যদি
তৃতীয় স্থান পায়, আজকেই আছে। এছাড়া হার্ডেলস আছে, ছেলেদের আছে, মেয়েদের আছে, আজকে আছে, কিন্তু এর বাইরে আর কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। পল্লবদের আগে আমরা দেখেছি আরশাদ নাদিম, যিনি কিন্তু সোনা জয় করেছে এই অলিম্পিক্সে, অর্থাৎ গতকাল যেটা আমরা দেখেছি, অর্থাৎ সেখানে কিন্তু তিনিও জানিয়েছেন যে নীরজ চোপড়াকে কিন্তু তিনি গুরু হিসেবে অনুসরণ করেই কিন্তু এই খেলাটা আরও ধাতস্থ হয়েছে। সেখানে গুরুকে হারিয়ে কিন্তু তিনি কাল সোনা জয় করেছে। আর কি কি জানা যাচ্ছে বা এই আরশাদ নাদিম সম্বন্ধে একটু জানবো। আরশাদ নাদিম খুব গরিব ঘর থেকে উঠে এসছে, যেমন নীরজ চোপড়ার ভেতরে ভারতীয় গভর্নমেন্ট অনেক টাকা খরচা করেছে, ও বিদেশে গিয়ে ট্রেনিং নিয়েছে, সেখানে আরশাদ নাদিমকে গ্রামের লোকেরা টাকা পয়সা দিয়ে ওকে পাঠিয়েছে বিদেশে। সেক্ষেত্রে ওর প্রতিবেশীরা অনেক সাহায্য করেছে, বাবা যেটা বলেছেন যে ওদের আর্থিক অবস্থা যথেষ্টই খারাপ, সেখানে ওর মতো একজন এই ধরনের একজন মানে এই ধরনের একটা ক্রীড়া প্রতিযোগিতা যেখানে যেখানে প্রচুর আর্থিক খরচ হয়, জ্যাভলিন কেনার প্রচুর খরচ, তারপরে বিদেশে গিয়ে ট্রেনিং করতে হয়, সব দিক থেকে বিচার করলে আর নাদিমের এই যে সাফল্য এটা কিন্তু বিরাট বড় সাফল্য। এবং পাকিস্তান যেখানে শুধুমাত্র হকিতে মেডেল ছিল, তার বাইরে ওরা একবার একটা কুস্তিতে এবং একটা বক্সিংয়ে, এর বাইরে আর কোনো ইন্ডিভিজুয়াল মেডেল ছিল না। এইবার নিয়ে পাকিস্তানে এটা তৃতীয় ইন্ডিভিজুয়াল মেডেল হলো এবং সেটা সোনা। এই প্রথম পাকিস্তান কিন্তু অলিম্পিকেই প্রথম সোনা পেল, এর আগে যত হকিতে ব্রোঞ্জ পেয়েছে আর একটা রূপো পেয়েছিল, এর বাইরে কিন্তু এই প্রথম পাকিস্তান সোনা পেল। এবং পাকিস্তান সোনা পেয়ে 53 নম্বর জায়গায় চলে গেলো, যেখানে ভারতের স্থান কিন্তু 64 নম্বরে এবার অলিম্পিকে। যেহেতু সোনা পেলে সেটা এগিয়ে থাকে সবচেয়ে, ভারত 5টা মেডেল পেয়েও কিন্তু 64 নম্বরে আছে এখন পর্যন্ত। ইউএসএ হায়েস্ট আছে, তারপরে আছে চীন, ইউএসএ 30টা সোনা পেয়েছে, চীন পেয়েছে 29টা সোনা, এই মানে শেষ খবর পাওয়া পর্যন্ত। একেবারে সেই সঙ্গে আমরা দেখেছি গতকাল তো আমরা দেখলাম আরশাদ নাদিমের রেকর্ড একটা থ্রোয়িং, অর্থাৎ সেই সঙ্গে একটু কিন্তু এবার আমরা স্মৃতিচারণ করব টোকিও অলিম্পিকের নীরজ চোপড়ার কি রেকর্ড ছিল, তিনি কত মিটার থ্রো করেছিল একটু সংক্ষেপে জানব। ওটা 89.86 মিটার ছিল, সেটা তো ব্রেক করেছে। এছাড়া অলিম্পিক যে রেকর্ড ছিল সেই অলিম্পিক রেকর্ডটাকেও ব্রেক করেছে কালকে আরশাদ নাদিম। এই মুহূর্তে মানে আরশাদ নাদিম যেটা ছুঁড়েছে সেটা হচ্ছে 92.97 মিটার। বেশ, ফলোদা আমাদের সঙ্গে থাকো, এর পরবর্তীতে আমরা নজর রাখবো। এই মুহূর্তে আমরা যেটাতে নজর রেখেছিলাম যে নীরজ চোপড়া, তিনি কিন্তু ইতিমধ্যেই সোনা জয়ের আশা তো তার থেকে করা হয়েছিল এবং 140 কোটি ভারতবাসী কিন্তু গতকাল তার দিকেই চেয়েছিল এবং সকলেই আশা করেছিল যে আমাদের সোনার ছেলে কিন্তু আবারও সোনা নিয়ে আসবে। তবে আমরা দেখলাম প্যারিস অলিম্পিকের 13তম দিনে এসে নীরজ চোপড়া কিন্তু ইতিহাস করলেন, তবে অধরায় থেকে গেল তার সোনা জয়ের আশা। সেই দিকে আমরা নজর রেখেছিলাম এবং আমরা দেখলাম যে তাকে কিন্তু হারিয়ে দিয়ে, অর্থাৎ আমরা দেখলাম দ্বিতীয় স্থানে চলে এসেছে আমাদের সোনার ছেলে নীরজ চোপড়া এবং প্রথম স্থানে সোনা জয় করেছে আরশাদ নাদিম। তার সম্বন্ধেও জানলাম এবং নীরজ চোপড়া তার কি ভুল ত্রুটি সম্বন্ধে জানিয়েছে খেলার পরে, সেদিকে নজর রেখেছিলাম। এর পরবর্তীতে